মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সঙ্গীতা। আমি তোমাদের সঙ্গীতা। একদম একটা সুন্দর দিনে, আর আজকে দিনটা একদমই সুন্দর, কারণ বেশ দুদিন ধরে আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পরে আজকে সকালটা একদম মানে বেশ ঝলমলে, ঠিক আছে, হালকা হালকা রোদ্দুর উঠছে। আর আজকের দিনটা আরও স্পেশাল, কারণ তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে আমি রাধা মাধবের আশা বা রাধা মাধব সম্পর্কে একটা ডিটেলস ব্লগ শেয়ার করব। তো আজকে সেই মানে আমার ইচ্ছের ব্লগটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আর এখন তো আমি বেরোবো, এখন আমি স্কুল যাব। তো সকালবেলা রাধা মাধব এসেছে আমাদের বাড়ির সামনে দিয়েই গেল। আর আজকে আমি কেন বলেছিলাম যে আমি ভালো করে শেয়ার করতে পারবো, আমি তোমাদের আগেও বলেছিলাম, তাও আরেকবার বলে দিই। আমার বাড়িতে নিচে যে কাকিমা থাকেন, ওনার বাপের বাড়িতেই রাধা মাধব আসে, দুদিন থাকে। তো তাই জন্য আমার পক্ষে একটুখানি শেয়ার করাটা ইজি, না হলে বুঝতেই পারছো অন্য জায়গায় কেউ যে করা সম্ভব নয় তাও নয়, এটা একটু বেশি মানে বেশি নিজের নিজের লাগছে আর কি। তো আমি তো একদম রেডি, তোমরা কেমন লাগছে আমাকে জানাতেই পারো, নাও জানাতে পারো। আর প্রথমে এখন আমি স্কুল যাবো, স্কুল থেকে ওখানে রাধা মাধবকে দর্শন করে আসবো, আর ডেফিনেটলি তোমাদেরকেও দর্শন করাবো। চলো আর কথা বলা যাবে না, এবার বেরোতে হবে, আবার পরে গল্প হবে। ব্লগটা পুরোটা দেখো আর আমার সাথে সবসময় থেকো। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটাও আমাকে খুব 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 আমার এক পছন্দের মানুষ, আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ উপহার দিয়েছে, যদি কখনো সম্ভব হয় ওনাকেও দেখাবো। আর উনি খুবই স্নেহ করেন আমাকে, আর কি বলবো, আর অনেক কিছু বলার আছে বাট এখন বলা যাবে না, পরে অন্য কোনো সময় বলবো। এখন টাটা, পুরোটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে কী করতে হবে তোমরা খুব ভালো করে জানো, তাও আরেকবার মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, ঠিক আছে। চলো চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, এই ভিডিওটা শেষ অবধি তো আমার সাথে তোমরা থাকছি। আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো। আর 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 কিছু নয়, আপাতত স্কুল যাই আর আমার সঙ্গে থাক। Thank you.
রাজস্বরের রাজা প্রতাপাদিত্য এই ওখানে এই রাধা মাধবের সেবা হতো এবং এই সেবা 56 রকমের তরি তরকারি ব্যঞ্জন দিয়ে ভোগ হতো, সোনার থালায় ভোগ দেওয়া হতো এবং ওখানকার বিভিন্ন অত্যাচারের কারণে প্রেমানন্দ গোস্বামীকে স্বর্ণ দেয় এবং প্রেমানন্দ গোস্বামী এই ঠাকুর আনতে গিয়েছিল এবং রাজা তখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই প্রেমানন্দ গোস্বামীকে ওর হাত ওনার হাতে ঠাকুর তুলে দিয়েছিলেন। হ্যাঁ, উনি এই আস্তে আস্তে এই ঠাকুর নিয়ে এসে শাখায় উঠেছিলেন, শাখায় একটা মন্দির ছিল, একজন বয়স্ক সাধু বাবা ছিলেন, সেখানে জগন্নাথদেব ছিলেন এবং সেই রাত্রি হয়ে যায়, রাত্রি হওয়ার জন্য সেই মন্দিরে সেখানে সেবা পুজো হয় এবং জগন্নাথদেবেরও সেই একসঙ্গে ভোগ ইয়ে হয়, কিন্তু সেই সাধু বাবা কেউ ছিলেন না। তার ফলে সেই সাধু বাবা তার পরের দিন বলে যে এই জগন্নাথ আমার তো বয়স হয়েছে, তাই জগন্নাথদেবকেও যদি এই রাধা মাধবের সঙ্গে ইয়ে করেন। হ্যাঁ, কাটোয়ার নিকট শাখায় এই মন্দির হয়েছিল এবং প্রেমানন্দ গোস্বামী সে কাটোয়ায় নিয়ে এসে তার তিন ছেলের মধ্যে এই সেবা দায়িত্ব দেন। হ্যাঁ, এবং এই সেবা তাদের বংশ পরম্পরা বিভিন্ন ছেলের মধ্যে এই বংশ পরম্পরা চলে আসছে তাদের মধ্যে। হ্যাঁ, তাদের বংশধররা বিভিন্ন জায়গায় বাস করছে এবং এই সেবা বিভিন্নভাবে তারা পরিচালনা করছেন। এটা গোস্বামী ঘরেরই সেবা এবং কিছু কিছু যাদের কন্যা সন্তান তাদের মানে যাদের পুত্র সন্তান নেই, হ্যাঁ, তারা এই কন্যা সন্তানরা এই সেবা মুখার্জি ব্যানার্জি এই দৌহিত্র সূত্রে তারা এই সেবা পরিচালনা করছে এবং এই প্রেমানন্দ গোস্বামী একটা প্রসাদ এই সেবার মন্দিরে পূজা অর্চনার জন্য একজনকে দিয়ে পাঠিয়েছিলেন। হ্যাঁ, যে এই প্রসাদ গ্রহণ করবেন করবে তাকে মন্দিরে পূজা অর্চনার দায়িত্ব দেওয়া হবে। তার তখনকার কুমারপুরে গাঙ্গুলি বংশ এই প্রসাদ গ্রহণ করেছিলেন এবং তাদেরই বংশ পরম্পরা এই মন্দিরের সেবা পূজা করে আসছে বংশ পরম্পরা। হ্যাঁ, বর্তমানে তন্ময় গাঙ্গুলি সেই সেবা এখন পরিচালনা করছেন। হ্যাঁ, এবং বিভিন্ন রকম ব্যঞ্জন দিয়ে এই সেবা হয় তরি তরকারি। এর 7 ভোগ, রাধা মাধবের 7 ভোগ এবং 5 আরতি হয়। তার মধ্যে সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়, মঙ্গল আরতির সময় একটা ভোগ হয়, তারপর স্নান টান করার পর আবার সেবা হয়, সেবার পর বাল্য ভোগ অর্থাৎ ফল মিষ্টি নানা রকম তরি ইয়ে ফল মিষ্টি দিয়ে ভোগ হয়, তারপর আবার মধ্যে খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি ভোগের পর আবার রাজভোগ। রাজভোগে বিভিন্ন রকম তরি তরকারি যে যেরকম পারে মোটামুটি 52 রকমের আগে এই ভোগ হতো, এখন বর্তমানে যার যেমন সামর্থ্য 42 হোক 30 হোক বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে এই সেবা রাজভোগ হয়। বিকালে আবার গা তোলানি ভোগ হয়, বিকালের পর আবার সন্ধ্যেবেলায় শীতল ভাজা হয়, এবার সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পর শয়নের আগে আবার এই লুচি মিষ্টি ছানা ক্ষীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যঞ্জন দিয়ে এর ভোগ হয় এবং নির্জনে ভোগ রাধারানীর গুপ্ত ভোগ একটা হয়। হ্যাঁ, এইভাবে এই সেবা প্রত্যহ নিত্য সেবা বছরের পর বছর 365 দিনই এইভাবে বিভিন্ন জায়গায় এই ঠাকুর ঘোরে এবং বিভিন্ন জায়গায় সেবায়ীরা বাস করছেন, সেখানে তাদের মন্দির এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই সেবা পরিচালিত হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম তন্ময় গাঙ্গুলি। আপনি সব সময় ঠাকুরের সাথে? আমি মন্দিরের পুরোহিত। আচ্ছা, আমাদের বংশ পরম্পরা এই সেবা করে এসেছে, আমার বাবা ঠাকুরদা সমস্ত এই ঠাকুর মন্দিরের কাজকর্ম করে গেছে এবং আমরা ভোগ রান্নার জন্য পুরোহিত নির্বাচন করি, যারা দীক্ষিত এবং যারা নিরামিষ ভোজী। হ্যাঁ, এবং এই ইয়ের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা মানে যুক্ত করি এই কাজে। হ্যাঁ, ভোগ রান্নার জন্য এক এক জায়গায় কোনো জায়গায় হয়তো 5, কোনো জায়গায় 7 এইভাবে আমরা ব্রাহ্মণ নিই এবং তাদের নিয়ে ভোগ রান্নার দায়িত্ব দিই তাদেরকে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কতদিন থাকবেন ঠাকুর? এখানে থাকে 1 এখানে এ হয় এবং এখান থেকে 26 আবার এদেরই আসানসোলের যারা বাস করে তাদের সেইখানে আবার সেবা, বাকি 42 দিনের সেবাই পাতাইহাটে, তার মধ্যে 26 এখানে হয়।
আর বাদ বাকি সেবাটা ওনারা আসানসোলের ওইখানে শ্রীপুরে বাস করে, ওই শ্রীপুরে 15 দিন সেবা হয়। এই কদিনের মধ্যে যদি দাইহাটে কেউ ভোগ প্রসাদ গ্রহণ করবো মনে করে কিভাবে যোগাযোগ করবে, আপনাদের কোনো ফোন নাম্বার? হ্যাঁ, আমাদের ফোন নাম্বার বলতে এখানে সমস্ত রকম সেবাই 2-3 দিন করে আসে এবং তাদের সেবা করে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের সঙ্গে কথা বলতে হবে, সেটা এখানে এসেই যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে হবে এবং তার আগের দিন কথা বলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে আছো নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, তাই আমার সঙ্গে এখনও রয়েছো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও, এটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। এর আগেও তোমাদের বলেছি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের শরীরের যত্ন নিও। আর যারা আমার পরিবারে নতুন আজকেই ভিডিওটা প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা অন করে দিও, তাহলে আমার আপলোডেড ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।